নরসিংদীর শিবপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মঞ্জুর এলাহি। হিন্দু ও সনাতন ধর্মালম্বীদের সংখ্যালঘু বলে বিভাজন সৃষ্টি করেছে স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগ। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা ও ভিত্তিহীন। দেশ পলাতক স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আগে ধর্ম পালনসহ সাধারণ জীবনেও কোনো নিরাপত্তা ছিল না তাদের। সুতরাং সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা দরকার, তারপর উৎসব সবার হবে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা করে দেখার কিছু নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি, আমরা যার যার ধর্ম সে পালন করবা। শনিবার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহেদ, বিএনপি নেতা ডাক্তার বাচ্চু মোল্লা, যুবনেতা কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা করিম ও তুহিন প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।